আমাকে অনেকে বলেন কায়েসের সঙ্গে কেন আপনি আবার বিকাশ দা আইএসএফের সঙ্গে যুক্তি করতে গেলেন, এই তো আইএসএফ পার্লামেন্ট নির্বাচনে আপনাদের সঙ্গে থাকেনি। আমি তাতে কি হয়েছে? আইএসএফ ধর্ম নিরপেক্ষতার কথা বলে, আইএসএফ ধর্মীয় উন্মাদনার কথা বলে না। আইএসএফ আমাদের মতোই বলে ব্যক্তিগত ধর্ম আচরণ, আপনি মন্দিরে যান মসজিদে যান কারো কোনো আপত্তি নেই, কিন্তু যখন বাজারে যান তখন আপনি এক। এই বাজারটাকে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। সে বাজার কে চালে, আদানি আম্বানি না আমার দেশের মানুষের শস্য উৎপাদনের জন্য প্রশাসন তৈরি হয়েছিল। যে পুলিশ ভাইরা এখানে কর্মরত আছেন তারা সকলেই বা অনেকেই হয়তো সৎ, তারা তাদের চাকুরির বাধ্যবাধকতায় কিছু করতে বাধ্য হন, কিন্তু আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, সাধারণ পুলিশ কর্মী এমনকি আইপিএস অফিসার যাদের অনেকের সঙ্গে আমার বিভিন্ন সময় কথাবার্তা হয় তারা দুঃখ করছে, তারা কষ্ট পাচ্ছে, তারা বলছেন আমরা কি করব, আমাদের চাকরি আমাদের দিয়ে এই গুন্ডামি করানো হচ্ছে। তাই আমাদের আক্রমণ এই রাজনৈতিক শাসকদের বিরুদ্ধে, আমাদের আক্রমণ কোনো ব্যক্তি পুলিশ অফিসার বা ব্যক্তি অফিসারের বিরুদ্ধে না। পুলিশ একদিন বিনা নোটিশে সমস্ত রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস নেতাদের বাড়িতে ছাপা মারেন, প্রচুর অস্ত্র প্রচুর বেআইনি টাকা উদ্ধার করা যাবে, কিন্তু পুলিশ সেটা করতে পারেন না, যেহেতু পুলিশ মন্ত্রী তিনি একজন তৃণমূলের নেত্রী, এ রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সমস্ত পরিকল্পনা তিনিই করেন। এই যত দুর্নীতি হচ্ছে পশ্চিমবঙ্গ জুড়ে, যে মেয়েটি ভাবছে আমি ধর্ষিতা হয়ে গেলাম তারও জানা উচিত যে তিনি যে ধর্ষিতা হচ্ছেন এর পেছনে কিন্তু পরিকল্পনা, সুদূর পরিকল্পনা। ওই রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন যিনি পুলিশ মন্ত্রী বনাম স্বাস্থ্যমন্ত্রী, যেদিন হাসপাতালে এই ঘটনাটা ঘটে গেল সেদিন ছিল পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় দুঃখের দিন, প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণ মিছিল, আমি শোক মিছিল বলি না স্মরণ মিছিল। সেদিনই বিভিন্ন চ্যানেল আমাদের বিভিন্ন মতামত দিচ্ছেন, হঠাৎ একটি চ্যানেল এসে বললেন যে স্যার একটা ঘটনা ঘটে গিয়েছে, একটি মেয়ে অর্ধনগ্ন অবস্থায় সুইসাইড করেছে হাসপাতালের ভেতরে। আমি শুনেই বললাম এটি একটি খুন এবং ধর্ষণও বটে, সুইসাইড করে হাসপাতালের ভেতরে কেউ অর্ধনগ্ন হতে পারে না, খুনটাও পরিকল্পনা মাফিক। আজকে ঘটনা পরম্পরা এটা প্রমাণ হচ্ছে যে পশ্চিমবঙ্গের বুকে হাসপাতাল এবং হাসপাতাল কেন্দ্র করে যত বড় দুর্নীতি, সেই দুর্নীতি জন্ম দিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার নাম করে। স্বাস্থ্য বিমাটা কি জানেন? স্বাস্থ্য বিমাটা হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি তাদের পকেটে টাকা দিয়ে দেওয়া, যে টাকা ইন্স্যুরেন্স কোম্পানিকে দেওয়া হয়েছে সেই টাকা যদি আমরা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র ঠিক মতো তৈরি করতাম, গ্রামে যদি আমরা চিকিৎসক নিয়োগ করতাম, গ্রামে যদি আমরা স্বাস্থ্যকর্মী নিয়োগ করতাম, তাহলে ওই তৃণমূল কর্মীটাও কিন্তু স্বাস্থ্য পরিষেবা পেত। কিন্তু আজকে ওই স্বাস্থ্য সাথীর নাম করে আপনাকে প্রলোভন দেখাচ্ছে, আপনি চলে যাচ্ছেন কলকাতার বুকে প্রাইভেট হসপিটালে। এই প্রাইভেট হসপিটালকে বাঁচিয়ে রাখবার জন্যই স্বাস্থ্যসাথী বা আয়ুষ্মান ভারত, এই দুটি দল একইভাবে কাজ করেন। কেন একইভাবে কাজ করেন আমি ছোট্ট কথাটা বলে আমার বক্তব্য শেষ করব। আজকে আমরা ভোটের মুখে দাঁড়িয়েছি, এই ভোটের অধিকারটা আমরা কি করে পেলাম? ভোটের অধিকার তো আমাদের ভগবান রাম শ্রীকৃষ্ণ আল্লাহ যিশু কেউ দেয় না। এই ভোটের অধিকারটা আমরা পেয়েছি আমাদের পূর্বজরা লড়াই করেছিলেন, লড়াই কবে থেকে শুরু হয়েছিল? ইংরেজের বিরুদ্ধে 1857 সালে কৃষকেরা বিদ্রোহ করলেন। এই কৃষকদের মধ্যে কোনো ধর্মীয় পার্থক্য ছিল না, হিন্দু মুসলমান সকলে মিলে তারা বিদ্রোহ করলেন যে আমরা ইংরেজ শাসন চাই না। এবং সেই বিদ্রোহ যখন হলো, আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন তাঁতিয়া টোপি, যাকে নানা টোপি বলা হয়, নাম শুনেছেন লক্ষ্মীবাই, এই সমস্ত ছোট ছোট রজত রাজ করদ রাজারা তারাও কৃষকদের সঙ্গে বিদ্রোহ করলেন। কেন? দিল্লির মসনদে বাহাদুর শাহকে বসাবো, বাহাদুর শাহ বিদেশি ইংরেজ নয়, সে আমার এই দেশের মানুষ, তাই বাহাদুর শাহকে বসাবো, এই ছিল তাদের পরিকল্পনা। হেরে গিয়েছিল যুদ্ধে, ইংরেজের আধুনিক অস্ত্রের কাছে কামান গোলার কাছে হেরে গিয়েছিল, কিন্তু লড়াই চলেছিল। সেই লড়াই চলতে চলতে যখন একটা জায়গায় পৌঁছনো গেল,
ইংরেজরা দেখলেন যে হিন্দু মুসলমান সকলে মিলে যে কৃষকেরা বিদ্রোহ করে তার শক্তি অনেক বেশি। তারা হিন্দু মুসলমানের মধ্যে ধর্মের একটা বিভাজন তৈরি করলেন। যারা আমাদের মধ্যে ছেলেমেয়েরা আছেন, ইতিহাস টিতিহাস পড়েন, তারা নিশ্চয়ই জানবেন এবং পড়বেন। স্বাধীনতা সংগ্রাম যখন চূড়ান্ত পর্যায়ে, তখন ব্রিটিশরা যাওয়ার আগে একটা চাল দিয়ে গেলেন, একটা দল তৈরি হলো, তার নাম হচ্ছে আরএসএস। তার আগে হিন্দু মহাসভা ছিল, এবং পাশাপাশি আরেকটা দল তৈরি হলো, তার নাম হচ্ছে মুসলিম লীগ, যার নেতা হলেন জিন্না। এরা দুজনেই বলতে শুরু করলেন, আমরা ভারতবর্ষে একসঙ্গে থাকতে পারবো না, হিন্দু মুসলমান চিরকাল একসঙ্গে থেকেছে। হঠাৎ জিন্না বলছেন থাকতে পারবো না, তার কারণ আরএসএস বলছেন যে দলটা জন্ম নিল, মন দিয়ে শুনবেন, যারা এখনো মনে করেন তৃণমূলকে আমরা ভোট দিই, যারা এখনো মনে করেন বিজেপিকে ঠেকাতে গেলে তৃণমূলকে ভোট দিতে হবে, তারা যে কোন মূর্খের স্বর্গে বাস করছেন এটা বুঝে নিন। আরএসএস দলটা তৈরি হলো তিনটে লক্ষ্য নিয়ে। প্রথম লক্ষ্য কমিউনিস্টদের বিরোধী, আমাদের বিরুদ্ধে, আমরা বুঝে নিই। দ্বিতীয় লক্ষ্য মুসলমান বিরোধী। তৃতীয় লক্ষ্য হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা। এই ছিল আরএসএস এর পরিকল্পনা। সেই পরিকল্পনায় আরএসএস এবং মুসলিম লীগ, আরেকটা ধর্মীয় মৌলবাদী, শান্তিপূর্ণ ইসলামপন্থী নন, তারা মৌলবাদী ইসলামপন্থী, যে মৌলবাদী ইসলামপন্থীর বিরুদ্ধে আজকে গোটা পৃথিবীতে সমস্ত ইসলাম সম্প্রদায় নতুন করে জেগে উঠছেন, তারা দাঙ্গা লাগিয়ে দিলেন, দেশ ভাগ হল, অধিকতর তো পাকিস্তান হয়ে গেল। তারা বললেন আমরা ইসলাম পথে চলবো, তাদের ইচ্ছা, তারা চলতে শুরু করলেন। কোন পথে তারা গেছেন এখন আপনারা অভিজ্ঞতা দিয়ে বুঝতে পারছেন। কিন্তু এদিকে এই ভারতবর্ষে অনেক আলোচনার পর ঠিক হলো যে আমরা একটা গণতন্ত্র প্রতিষ্ঠা করব। যে গণতন্ত্রের লক্ষ্যটা কি হবে? লক্ষ্য হবে মানুষে মানুষে আয়ের পার্থক্য কমিয়ে আনা, লক্ষ্য হবে মানুষের সকলকে সমান অধিকার দেওয়া, নারী পুরুষ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এটা বিবেচ্য নয়। ভারতবর্ষের মাটিতে যারা জন্মেছে তাদের সকলের সমান অধিকার, এই ছিল আমাদের সংবিধানের লক্ষ্য। এবং সেজন্যই বলা হলো 5 বছর পর পর তোমার ভোট দিয়ে ঠিক করতে হবে, তুমি ঠিক করো তোমার রাজা কে হবে। সুলতান নেই, বাদশাহ নেই, ইংরেজ নেই, মহারানী নেই, তুমি ঠিক করবে 5 বছর পর পর তোমার রাজা কে হবে। আমরা সবাই রাজা। আপনারা প্রত্যেকেই রবীন্দ্রনাথ এই গানটা শুনেছেন, এই গানটা এখন বিশ্বব্যাপী চালু হচ্ছে। আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলবে কি সত্যি? আমরা সবাই রাজা। রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান, মোদের খাটো করে রাখেনি কেউ কোনো অসত্য। এই তো রাজা, যে মানুষের সঙ্গে তার সমান ব্যবহার, মানুষের সম্মান রাজার সম্মান। এই পরিস্থিতি তৈরি করতে হবে, সেই জন্য 5 বছর পর পর ভোট দেওয়ার অধিকার দেওয়া হলো। কি বলা হলো? প্রত্যেকটা লোক নিশ্চিন্তে বুঝতে যাবে, তার নিজের বুদ্ধি, তার নিজের মত অনুযায়ী ঠিক করবে কাকে দেবে, পিয়ার আলীকে দেবে না ওই তৃণমূলের গুন্ডাকে ভোট দেবে, বা ওই বিজেপির গুন্ডাকে ভোট দেবে। আমি সরাসরি বলছি তৃণমূল বিজেপির গুন্ডা, তৃণমূল ভাইরা বিজেপির ভাইরা মনে করবেন না আপনাদের প্রতি কোনো ব্যক্তিগত ক্ষোভ আমার আছে, আপনাদের রাজনীতিটাই আপনাদের সেই জায়গায় নিয়ে গিয়েছে, আপনাদের সেখানে হয়েছে। কি হচ্ছে গোটা পৃথিবীতে, যেখানে গোটা ভারতবর্ষে যেখানে যেখানে বিজেপি ক্ষমতায় আছে, চিহ্নিত করা আছে, তুমি মুসলমান ব্যবসা করতে পারবে না, তুমি গরু খাও তোমাকে পিটিয়ে মেরে দেবো। আমি তো চ্যালেঞ্জ নিয়েছিলাম, আপনারা জানেন কলকাতা শহরের বুকে, যে একটা মানুষ সে কি খাবে তার উপর দাঁড়িয়ে তোমরা ঠিক করবে, তাকে মেরে ফেলবে? তার বাড়িতে ফ্রিজের মধ্যে গরুর মাংস আছে না, ছাগলের মাংস আছে না, মুরগির মাংস আছে, তোমার দেখার অধিকার আছে নাকি? ভারতবর্ষের সংবিধানের অধিকার দিয়েছে, তাকে পিটিয়ে ফেলবে? আমি তো কলকাতার বুকে খাচ্ছি, দেখি কত সাহস তোমাদের পিটিয়ে ফেলার, সাহস হয়নি, গালাগালি করেছে, বলছে তুমি ব্রাহ্মণ সন্তান। আমি যে ব্রাহ্মণরাই তো গরু খেত, বেদ পড়ো, উপনিষদ পড়ো, রামায়ণ পড়ো, মহাভারত পড়ো, সেখানে উচ্চ বর্ণের ব্রাহ্মণরাই গরু খেত, খাদ্য অনেকে খায় না, তাতে কি হয়েছে? যে খায় না খাবে না, আপনি অনেকে তো আলু খায় না, অনেকে পটল খায় না, তা বলে যে পটল খায় সে যে খায় না তাকে পিটিয়ে মারবে? এ ভারতবর্ষ ছিল না 2014। মোদী ক্ষমতা আসার পর, মোদী 2011 তার যে আরএসএস পশ্চিমবঙ্গের বুকে 2011 সালে মমতাকে ক্ষমতায় বসিয়েছিল, দুটো উদাহরণ দেবো, বেশি না, আপনাদের মনে থাকতে পারে। সিঙ্গুরে কারখানা, কারখানা তৈরি হলে কার লাভ হতো? সিপিআইএম এর লোক ওখানে কাজ করতে যেত, সেই কারখানাটাকে
বন্ধ করে দেওয়া হলো, কারখানা থেকে পাঠিয়ে দেওয়া হলো গুজরাটে। এটা কেউ আপনারা কি জানেন যে আমার সিঙ্গুরের কারখানা চলে গেল গুজরাটে? এবং এটা কি জানেন আমার বাংলার ছেলেরা এখন কাজ করতে গুজরাটে সানন্দে যাচ্ছে? কত বড় লজ্জার, যেখানে আমার রাজ্যে গুজরাট থেকে ছেলেরা আসতো, এখন সেই গুজরাটে আমাকে যেতে হচ্ছে। আন্দোলনটা কে করলেন? মমতা মদত দিলেন কে? রাজনাথ সিং। কেই রাজনাথ সিং? তৎকালীন বিজেপির সভাপতি। তারা চেয়েছিলেন পশ্চিমবঙ্গের বুকে কমিউনিস্টদের দমন করো, কেন কমিউনিস্টরা থাকলে মানুষে মানুষের দাঙ্গা হয় না। গোটা ভারতবর্ষের লোক বলতেন জ্যোতিবাবুর বাংলায় যাব, সেখানে কোন রকম দাঙ্গা হয় না। কে হিন্দু, কে মুসলমান, কে শিখ, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, এটা কেউ বিচার করে না। অতএব সেই বাংলাকে ভাঙো। তাই মমতাও দেখবেন বলে আমি ভয়ানক কমিউনিস্ট বিরোধী। একে বক্তৃতা বলে তো তৃণমূল নেতাদের জিজ্ঞেস করবেন তো যে কারখানার শ্রমিকরা ধর্মঘট করতে গেলে তোমরা আপত্তি করো কেন? ধর্মঘট মালিকের বিরুদ্ধে, তোমার বুকে ব্যথা বাজে কেন? মালিক তোমাদের লালন পালন করে পোষে, তাই তোমরা ধর্মঘটের বিরুদ্ধে, তোমরা কমিউনিস্টদের বিরুদ্ধে। আরএসএস তাই বলে। কি তোমরা কি করছো? এরাজ্যে যেটা বিজেপি সরাসরি করতে ভয় পেত, শিখণ্ডী খেলা করা হয়েছে যে কমিউনিস্টদের দুর্বল করবার জন্য বিজেপি তারা হাজির হয়েছেন তৃণমূলকে দিয়ে সাজিয়ে। প্রচার করা হলো তৃণমূল নেত্রী তালিক চালায় তাকে, অমুক করেন তমুক করেন, কত গল্প। আরে আমি তো কালীঘাটে জন্মেছি, আমি তো পাশের পরে, আমি তো ভালো হয়। মানুষ ভাবলে আমাদের একজন গরিব মেসিয়া এসছে। বলা হলো আজ মমতার নামে মন্দিরও তৈরি হবে। কত লোক কত কথা বললো, আমরা বিভ্রান্ত হলাম। আমরা তো প্রচারিত বিভ্রান্ত হই। মমতা ক্ষমতায় এসে কি করলেন? অনেক কথা বলেছেন কমরেড আহমেদ আলী, আমি সেই বিষয়ে যাব না। কিন্তু যেটা করলেন, ঠিক মোদি যেটা অন্যান্য রাজ্যে করছে, মানুষে মানুষের বিভাজন লাগিয়ে। আজকে বিজেপি বলছে হিন্দু মানে বিজেপি আর মুসলমান মানে মমতা। আমার মুসলমান বা হিন্দু বন্ধুদের, তারা ব্যক্তিগত কে কি ধর্ম আচরণ করবেন সেটা তার ঘরের ব্যাপার, কিন্তু আপনি যখন খাবার খাবেন তখন কি আপনি বিজেপি বা হিন্দু বলে আপনি জিনিসের দামটা আপনার কাছে সহজ হবে? আপনি মুসলমান বলে কি মমতা আপনার মুসলমান কৃষককে বেশি কিছু বাইয়ে দেবে? আজকে পশ্চিমবঙ্গের বুকে কৃষকরা আত্মহত্যা করছে, এই ঘটনা পৃথিবীতে ঘটেনি ইতিপূর্বে। গোটা দেশে বিশেষজ্ঞরা ভাবছেন যে 2011 সালের আগে কৃষকরা আত্মহত্যা করলো না, 2011-এর পর কেন করতে শুরু করলো? আলু উদ্বৃত্ত চাষ হচ্ছে, দাম পাচ্ছে না চাষিরা, শস্যের দাম পাচ্ছে না। মমতা কি গ্যারেন্টি সৃষ্টি করতে পেরেছে যে আমি আমার মুসলমান কৃষক তাদের সব ব্যবস্থা করব? আর মোদি কি বলতে পেরেছে আমি হিন্দু কৃষক তাদের সব ব্যবস্থা করব? ব্যথা একই, হিন্দু হও, মুসলমান হও, বৌদ্ধ হও, খ্রিস্টান হও, যখন তুমি চালটা খাবে, যখন তুমি গমটা খাবে, যখন তুমি মাছটা খাবে, একই তোমার খিদা, একই তোমার স্বাদ। সেখানে ধর্মের জন্য কোনো পার্থক্য হয় না, ধর্মের আচরণ নিজের শুদ্ধির জন্য। আমি গিয়ে নিজের আত্মশান্তির জন্য প্রার্থনা করি, সম্পূর্ণ ব্যক্তিগত। তার সঙ্গে সামাজিক বিষয়টাকে জড়িয়ে ফেলাটা হচ্ছে পরিকল্পনা, মানুষ মানুষের বিভাজন করা। আপনারা জানেন মণিপুরে কি হচ্ছে? আমি গিয়েছিলাম মণিপুরে, মণিপুরে যুদ্ধ হচ্ছে এক সম্প্রদায় আরেক সম্প্রদায়ের বিরুদ্ধে। কালকাও দেখলে একজন মহিলাকে ধরে খুন করে তাকে ধর্ষণ করা হয়েছে। দেশের শাসক মোদি নির্বিকার, ওরা কাশ্মীরে 370 ধারা বাতিল করেছিলেন। কাশ্মীরের মানুষ ভোট দিয়ে বলছে না আমরা 370 ধারা চাই। বিজেপি খুব ব্যথা, কেন ওখানে হিন্দু মুসলমান করার চেষ্টা করেছিলেন, মানুষ সুযোগ পেয়ে ফেরত দিয়ে দিয়েছেন। আজকে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন না যদি আপনার মধ্যে এই ঘৃণা ঢুকিয়ে দেওয়া হয়। আপনাকে যত বড় বাড়ি দেওয়া হোক না কেন, আপনি যদি পাশের লোককে বিশ্বাস করতে না পারেন, আপনি কি বসবাস করতে পারবেন? বিজেপি এবং তৃণমূল আমাদের মধ্যে এই অবিশ্বাসটা তৈরি করেছে, এই অবিশ্বাসটা তৈরি করেছে ওরা গুন্ডামি করে, অবিশ্বাসটা তৈরি করেছে জোর জুলুম করে। আগে বামপন্থী কর্মীদের উপর আক্রমণ হয়েছে, এখন ধীরে ধীরে আক্রমণটা হচ্ছে সর্বত্র, এমনকি তৃণমূলকে খুন করছে।